নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই। 22 বছর পর মহা সংযোগ, 24 আগস্ট টু 18 সেপ্টেম্বর, 6 রাশির মহা পরিবর্তন আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 6 রাশির মানুষ। ভেনাস ট্রানজিট করছে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে, ভেনাস প্রবেশ, ভেনাসের যে প্রবেশ, 6 রাশির ভাগ্য উদয় করতে চলেছে। এবং ভেনাস এখানে কেতুর সাথে একত্রে অবস্থান করে মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি করছে 6 রাশির। দেখুন, ভৌতিক সুখ, পার্থিব সুখ, অর্থ, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ শুক্র আমাদের দেয় ভোগ, লাক্সারি। এই শুক্রের যে রাশি পরিবর্তন, 22 বছর পর কেতুর সাথে একত্রে অবস্থান করছে এবং সরাসরি আপনার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু পড়ছে শুক্রের উপর। পাশাপাশি আপনার মঙ্গল আপনার ঠিক চতুর্থ দৃষ্টি কিন্তু এখানে শুক্রের উপর কিন্তু পড়বে। অর্থাৎ মঙ্গল বৃহস্পতির দৃষ্টি এবং কেতুর সাথে শুক্রের একত্রে অবস্থান মহা লাভ দিতে চলেছে এই 6টি রাশি মানুষকে। লিখে রাখুন প্রথম রাশি। তার আগে ছোট্ট একটু কথা বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। এক কথায়, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেখান থেকে কৌশিক রায় বার করে নিয়ে আসবে আপনাদেরকে। ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। আবারও বলি, আমার প্রেডিকশন না মাটিতে পড়ে না। আর ছোট্ট একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ঘোষণা, সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা। যারা প্রতিকার প্রতিবিধান করতে চাইছে, শনি সাড়ে সাতি, মাঙ্গলিক, কালসর্পদোষ, স্থাপিত দোষ, সাধুসর্পদোষ, গ্রহণ দোষ, এই জায়গাগুলো যারা রেক্টিফিকেশন করাতে চাইছেন, আইডিয়াল টাইম হচ্ছে এই সময়টা। এই সময়ের মধ্যে যদি আপনারা এই কৌশিকী অমাবস্যাতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান যদি করাতে পারেন, আপনাদের জীবনে অফুরন্ত অর্থপ্রাপ্তি 100% হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ভিডিও দেখুন, কিন্তু শুধুমাত্র রাশির নাম মিলাবেন যে কৌশিকদা আপনি তো রাশির নাম বলেছিলেন, আমার কেন হলো না। দেখুন, এখানে শুধু রাশির নাম মিলালে হবে না, আপনার জন্মকুণ্ডলিতে যোগগুলো থাকা কিন্তু দরকার রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে যোগ না থাকে, সেই জায়গাটা প্রতিকার প্রতিবিধান যদি আপনি না করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনার থেকেই যাবে। তাই যারা আবারও বলছি পরামর্শ করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। প্রথম যে রাশি আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনার নবমপতি ধনপতি রাশিতে অবস্থান করছে,
শরীরস্বাস্থ্যের পার্ট নিয়ে কিছুটা সমস্যা দিলেও আপনার অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো দিবে। যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, শিল্প কলার সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গা থেকে আপনাদের কিন্তু বিশেষভাবে লাভ দিতে কিন্তু চলেছে। অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে কন্যা রাশি, ক্যারিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো, আমি বলবো খুব গুড রেজাল্ট দেবে। যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিলো সে ব্রেকআপগুলো আপনাদের কাটবে। সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন, কোনো সম্পত্তি থেকে লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিছুটা লাভ আপনাদেরকে দিবে, অর্থাৎ ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনাদের রিকভারি হবে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন। কোনো গাড়ি, কোনো সম্পত্তি, কোনো ফ্ল্যাট কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। মকর রাশির সুখ সাধন বৃদ্ধি করবে। মকর রাশির দৈব কৃপা আপনারা পেতে চলেছেন। আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পরিবর্তন, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থলাভের সম্ভাবনা, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন। তুলা রাশির ভোগ বৃদ্ধি করবে, সুখ সাধন বাড়বে, বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন। যারা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন বা এমএনসি কোম্পানিতে কাজকর্ম করছেন, এখান থেকে আপনারা 100% লাভ কিন্তু পেতে চলেছেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, ভাগ্যের চাকা আপনাদের ঘুরতে চলেছে। এরপর আপনার বৃশ্চিক রাশির বিজনেস থেকে বড় ধরনের ফায়দা হতে চলেছে। আপনার কাস্টমার সাপোর্ট আপনারা পাবেন, মহাজনের সাপোর্ট পাবেন এবং আপনাদের ডেইলি ইনকাম, বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসতে চলেছে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আপনার বৃশ্চিক রাশি। আয় উন্নতি এবং প্রপার্টি থেকে এই সময় আপনারা বড় ধরনের লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই ছটি রাশির ক্ষেত্রে এই 22 বছর পরে এই যে সংযোগটা সৃষ্টি হয়েছে, বৃহস্পতিকে মার্জকরে বৃহস্পতির উপর, শুক্রের উপর বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, শুক্র কেতুর সাথে যুক্ত রয়েছে, আবার মঙ্গলেরও কিন্তু চতুর্থ দৃষ্টি পড়ছে, অর্থাৎ চারিদিক থেকে শুক্র কিন্তু, শুক্র এবং মঙ্গল অর্থাৎ আপনাদের সম্পত্তি প্রপার্টি এবং ধন সম্পত্তি থেকে বড় ধরনের লাভ দিতে চলেছে। আবারও বলি, যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আপনাদেরই চ্যানেল, বারবার এই কথাটা বলি, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই শেয়ার করুন এবং যাদের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে একবার ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন এবং পরামর্শ অবশ্যই করুন। অবশ্যই শুক্রের বীজমন্ত্র পাঠ করুন, মহাদেবের উপাসনা করুন, নিশ্চিতরূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে আপনারা 100% মুক্তি কিন্তু পাবেন। সকলে ভালো থাকুন, সকলে মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।